হোজাই আরক্ষীর জালত ভুয়া নথি বনুয়া তিনি প্রবঞ্চক আত্মকাধীন প্রবঞ্চক কেজনের পরা জব্দ বহু ভুয়া নথিপত্র জব্দ করা হয়েছে মহারাষ্ট্র নাগাল্যান্ড আর অসমৰ 17খন আর সি কার্ড 99খন খালি নাম নথকা আধার কার্ড প্রিন্টার 3খন পাসপোর্ট আনকি জব্দ করা হয়েছে কহিমা লিখিত রবর স্টাম্পর লগতে বহু সামগ্রী জব্দ করা হয়েছে লগতে জব্দ করা হয়েছে 3খন চারিচকীয়া 3খন দুচকীয়া বাহন ধৃত ফারুক আহমেদ জাকারিয়া আহমেদ আর আব্দুল আহাদ ঘটনা সংক্রান্ত হোজাই আরক্ষীর তদন্ত অব্যাহত যোৱাকালি নিশা আমি ইনফরমেশন পাইছিল যে দুই এক ঠাইত ফেক আর সি রেজিস্ট্রেশন সার্টিফিকেট বনার একটা চক্র চলি আছে সেই ভিত্তিত তিন ঠাইত আমার অভিযান চলিলে অভিযান চলার পিছত আমি 17খন রেজিস্ট্রেশন সার্টিফিকেট আর সি কার্ড পালো তারে নাগাল্যান্ডর মহারাষ্ট্রের আর অসমর রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে 99 নাম্বারস অফ ব্ল্যাঙ্ক কার্ডও পাওয়া গেছে আধার প্রিন্ট করার কারণে ব্ল্যাঙ্ক কার্ড টাইপর 93 প্লেন ব্ল্যাঙ্ক কার্ড পাওয়া গেছে এখন চিপ থাকা ব্ল্যাঙ্ক কার্ডও পাওয়া গেছে আর ইয়ার বাইরে প্রিন্টার পাওয়া গেছে দুখন তিনটা পাসপোর্ট পাওয়া গেছে আর স্টাম্প পাওয়া গেছে রাবার স্টাম্প ডিটিও টুয়েনসাং ডিস্ট্রিক্ট ডিটিও কোহিমা স্কুল প্রিন্সিপাল গাঁওবুড়া ইত্যাদি ইত্যাদি এনেকুৱা আমি 8টা পালো রাবার স্টাম্প ইয়ার বাইরে 3খন গাড়ি আর 3খন মোটরসাইকেলও আমি জব্দ করেছো এই গোটাই অভিযান সন্দেহর ভিত্তিত আমি 3জন ব্যক্তিক আটক করবো আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়